সারা বছর জুড়ে অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমাতুজ্জোহরা ঐশী। ক্যারিয়ারে অনেক চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। এবার সিয়াম আহমেদ অভিনীত মৃধা বনাম মৃধা সিনেমার জন্য গাইলেন ঐশী। ওরে আমার বাপ শিরোনামের গানটি রচনা করেছেন মর্তজা খান লোদি, সুর করেছেন রাগীব স্বাগত, সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গিয়েছেন স্বাগত। গত 23 নভেম্বর ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়। ঐশী জানান, প্লেব্যাক করতে তিনি সবসময়ই বেশ উপভোগ করেন, অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। এ পর্যন্ত যে কয়টা প্লেব্যাক করেছেন তার প্রায় সবগুলো গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। মৃধা বনাম মৃধা সিনেমার পরিচালক রনি ভৌমিক বলেন, এই গানের মধ্যে সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে, তাই তিনি চেয়েছিলেন গানটা যেন পারফেক্ট হয়। তিনি আরো বলেন, ঐশী যেভাবে গানটাকে ক্যারি করেছে সত্যি দুর্দান্ত। ঐশীকে শ্রোতারা আগে যেভাবে পেয়েছেন এখানে একটু অন্যভাবেই পাবেন। সিনেমাটিতে 4টি গান রয়েছে। চলতি সপ্তাহেই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেবেন নির্মাতারা। এরপর চলতি মাসেই মুক্তির পরিকল্পনা করেছেন বলেও জানান পরিচালক। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম নোভা। এছাড়াও অভিনয় করেছেন সঞ্জিদা প্রীতি এবং তারিক আনাম খান।